আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। জিয়া কখনোই প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন না বললেন মাহবুবুল আলম হানিফ। 25 আগস্ট অর্ধদিবস হরতালের ডাক বাম জোটের। দ্রব্যমূল্যের উত্তাপ রাজনীতিতে, সমাধান কোন পথে? বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে তদন্ত কমিশন অচিরেই হবে বললেন আইনমন্ত্রী আনিসুল হক। নারায়ণগঞ্জে ধর্ষণের পর হত্যা, 3 জনের যাবজ্জীবন। উত্তরা চকবাজারের ঘটনায় দায়ীদের শাস্তি দাবি ন্যাপের। সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। ক্রিমিয়ায় রুশ ঘাঁটিতে কয়েক দফা বিস্ফোরণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপি বলে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন আমরা অস্বীকার করছি না, কিন্তু তিনি কি স্বাধীনতার চেতনা ধারণ করে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন অবশ্যই তার কর্মকাণ্ডে সেটি প্রমাণ হয় না। যদি তিনি সত্যি মুক্তিযোদ্ধের পক্ষে শক্তি হতেন, তাহলে বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের পর ইনডেমিনিটি আইন করে খুনিদের রক্ষা করতেন না। তিনি বলেন, জিয়া যদি হত্যাকাণ্ডে জড়িত নাই থাকতেন, তাহলে তিনি খুনিদের বিচার কেন করেননি? তাদের বিচার করতে তার কি সমস্যা ছিল? তিনি উল্টো তাদের পুরস্কৃত করেছিল, তাদের রাষ্ট্রদূত বানিয়েছিল। জাতীয় শোক দিবস উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ ও বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ আয়োজিত কেআইবি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। হানিফ বলেন, জিয়া 75 সালের ক্ষমতায় যাওয়ার পর যারা রাজাকার ও যুদ্ধ অপরাধী এবং গণহত্যা ও অগ্নিসংযোগের নেতৃত্ব দিয়েছেন, তাদের কারাগার থেকে মুক্ত করে দিয়েছেন। কুখ্যাত রাজাকারের প্রধান গুলাম আজমকে তিনি দেশে ফিরিয়ে এনেছেন। 25 আগস্ট অর্ধদিবস হরতালের ডাক বাম জোটের। জ্বালানি তেল, ইউরিয়া সারের দাম ও পরিবহন ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে আগামী 25 আগস্ট বাম জোট অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে। রাজধানী পল্টন মোড়ে আয়োজিত এক সমাবেশে এক কর্মসূচি থেকে এই ঘোষণা দেওয়া হয়। জোটের সমন্বয়ক অধ্যাপক আব্দুল সাত্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহুল হোসেন প্রিন্স, বাম গণতান্ত্রিক জোটের সাবেক সমন্বয়ক আব্দুল আল কাফি রতন প্রমুখ। সমাবেশে বাম গণতান্ত্রিক জোট ও গণতান্ত্রিক বাম জোটের নেতারা বলেন, অনতি বিলম্বে জ্বালানি তেল, ইউরিয়া সারের দাম ও পরিবহন ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে। সরকারি ফেসিবাদী দুঃশাসনে দেশ ও জনগণ গভীর সংকটের মধ্যে রয়েছে। তারা অভিযোগ করে আরো বলেন, পুঁজিবাদী শাসন শোষণ লুণ্ঠন ও সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে দেশ পরিচালনা করছে, এতে মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ আজ হারিয়ে যেতে বসেছে। দ্রব্যমূল্যের উত্তাপ রাজনীতিতে, সমাধান কোন পথে? করোনা মহামারীর কারণে দেশে দেশে ধারাবাহিক লকডাউনের ফলে অস্থির হয়ে পড়ে বৈশ্বিক অর্থনীতি। মহামারীর কারণে অব্যাহত হয় খাদ্যসহ সব ধরনের পণ্য উৎপাদন, ফলে বিশ্বের অনেকে দেশ অর্থনৈতিকভাবে ঝুঁকিতে পড়েছে। করোনা সংক্রমণ কিছুটা কমে এলেও অর্থনীতিতে ফের চাঙ্গা ভাব দেখা দেয়, তবে এই অবস্থায় বেশি দিন স্থায়ী হয়। শুরু হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ফলে আবার অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে পড়ে বিশ্ব। বর্তমানে সারা বিশ্বে অর্থনীতির টালমাটাল অবস্থা, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। বিশেষ করে অস্বাভাবিক হার বেড়েছে ডলার ও জ্বালানি তেলের দাম, বেড়েছে পরিবহন ব্যয় ও দ্রব্যমূল্য। আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য করতে হিমশিম খাচ্ছে মানুষ। এর মধ্যে আবার কিছু সুবিধাভোগী অসাধু চক্রের নৈরাজ্য তো আছেই। এই অবস্থায় জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি বলছে উন্নয়নের নৌকা এখন শ্রীলঙ্কার পথে। রাজপথের বিরোধী দল বিএনপি বলছে সরকার দেশকে শ্রীলঙ্কা বানিয়েছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে তদন্ত কমিশন অচিরেই হবে বলেন আইনমন্ত্রী আনিসুল হক। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে তদন্ত কমিশন অচিরেই হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, আমরা কমিশনের রূপরেখা তৈরি করেছি। 2019 সালে যখন প্ল্যান করি তখন করোনা সংক্রমণ শুরু হয়। কমিশন গঠনের সঙ্গে বঙ্গবন্ধু কন্যা ওতপ্রোতভাবে জড়িত, এক্ষেত্রে তার আদেশ শিরোধার্য। তিনি হয়তো পরিবারজন করবেন, সেজন্য এর আগে আমি এটি জনসম্মুখে আনতে চাই না, যাতে
প্রেস ক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে সম্প্রীতির পথে সাফল্যের অগ্রযাত্রা শীর্ষক এক আলোচনা সভায় এ সকল কথা বলেন তিনি। বঙ্গবন্ধু হত্যা কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড নয়, বরং এটা ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ড। মন্তব্য করে আনিসুল হক বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করা হবে এটা কেউ ভাবতেও পারেননি। যারা তাকে হত্যা করেছেন তারা বুঝতে পেরেছিল যে ব্যর্থ রাষ্ট্র তারা করতে চেয়েছে। তার পরিবারের এক ফোঁটা রক্ত থাকলেও সেটা তারা করতে পারবে না। এ থেকে বোঝা যায় এটি পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রমূলক হত্যা। নারায়ণগঞ্জে ধর্ষণের পর হত্যা, তিনজনের যাবজ্জীবন। নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় দুইজন খালাস পেয়েছেন। দুপুরে নারায়ণগঞ্জের জেলা নারী ও শিশু নির্যাতন ধর্মন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন ইব্রাহিম ওরফে মনা, হৃদয় ও জহিরুল ইসলাম ওরফে টিটো। খালাস পেয়েছেন হাবিব ও শাউন। আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রকিবউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জাগো নিউজকে বলেন, 11 জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালতে এই রায় দিয়েছেন। ফটো পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইকবাল 5 আসামির বিরুদ্ধে চার্জশিট দিয়েছিলেন। সেই মামলায় 3 জনকে যাবজ্জীবন ও 2 জনকে খালাস দিয়েছে আদালত। উত্তরা চকবাজারের ঘটনায় দায়ীদের শাস্তির দাবি ন্যাপের। রাজধানীর উত্তরায় ঢাকা ময়মনসিংহ রোডে ক্রেনে সিরে গার্ডারের চাপায় প্রাইভেট কারে যাত্রীদের হতাহতের ঘটনায় ও পুরান ঢাকা চকবাজারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাপ। একই সঙ্গে ঘটনার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এই দাবি জানান। তারা দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ও আহতদের সুস্থতা কামনা করেন। তারা বলেন, নিরাপত্তা নিশ্চিত না করে নির্মাণ কাজ করার কারণে এই ধরনের ঘটনা ঘটেছে, ফলে এটা নিছক দুর্ঘটনা না, এটি অবহেলা জড়িত হত্যাকাণ্ড। এর দায় ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। তাদের শাস্তির আওতায় আনতে হবে। চকবাজারের প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে নেতারা বলেন, সরকারের পক্ষ থেকে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় বারবার এ ধরনের অগ্নিকাণ্ড ও মৃত্যুর ঘটনা ঘটেই চলছে। সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে। আগামী সপ্তাহে দুদেশের মধ্যে এই মহড়া অনুষ্ঠিত হবে। এই মহড়াকে দুদেশের পক্ষ থেকে সম্মিলিত সামরিক প্রশিক্ষণ বলে উল্লেখ করা হয়েছে। এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কোরীয় দ্বীপে সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়ার আগ্রাসন বেড়ে গেছে এমন অভিযোগ এনে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র সামরিক মহড়া প্রস্তুতি নিচ্ছে। ক্রমাগত অস্ত্র পরীক্ষার মাধ্যমে সিওল ও ওয়াশিংটনের বিরুদ্ধে উত্তর কোরিয়া পারমাণবিক সংঘাতের হুমকি তৈরি করছে বলে দক্ষিণ কোরিয়া সামরিক বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। উলচে ফ্রিডম শিল্ড নামের দক্ষিণ কোরিয়ায় মিত্র দেশ দুটির এই গ্রীষ্মকালীন মহড়া আগামী 22 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। যুদ্ধ বিমান, যুদ্ধজাহাজ, ট্যাঙ্ক এবং প্রায় 1000 সৈন্য এই মহড়ায় অংশ নেবেন। উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের উন্নয়ন এবং করোনা ভাইরাসের কারণে গত 1 বছরে সিউল এবং ওয়াশিংটনের মধ্যে বেশ কিছু নিয়মিত মহড়া বন্ধ ছিল। তবে দুদেশেই নিজেদের মধ্যে পুনরায় বড় ধরনের সামরিক মহড়া পরিচালনার অঙ্গীকার করেছে। ক্রিমিয়ায় রুশ ঘাঁটিতে কয়েক দফা বিস্ফোরণ। ইউক্রেনের ক্রিমিয়া উপত্যকায় একটি সামরিক ঘাঁটিতে কয়েক দফা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত 2 জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর ক্রিমিয়ার ডেজানকুই এলাকায় বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। বিদ্যুতের একটি সাবস্টেশনেও অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। কী কারণে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনও পরিষ্কার নয়। এর আগে গত সপ্তাহে ক্রিমিয়া উপকূলে ইউক্রেনের হামলায় রাশিয়ার যুদ্ধ বিমান ধ্বংস হয়ে যায়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, স্থানীয় সময় 6:15 মাইস্কে গ্রামের কাছে একটি অস্থায়ী গোলাবারুদ সংরক্ষণাগারে আগুন ছড়িয়ে পড়ে। এই ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে।